আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য ঈশাখালী ডিগ্রি ফাজিল মাদ্রাসায় অনলাইন ক্লাস চলছে, আমিও তোমাদের জন্য ক্লাস করছি। আজকে তোমাদের জন্য আমি কবি মাইকেল মধুসূদন ফাজিল দ্বিতীয় বর্ষের ফাজিল প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য পড়াব বঙ্গভাষা কবিতাটি। বঙ্গভাষা কবিতা পড়ানোর আগে আমি বঙ্গভাষা কবিতার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছুটা আলোচনা করতে প্রয়াস পাচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তার পিতার নাম রাজ নারায়ণ দত্ত এবং মাতার নাম জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানে গ্রামেই মাইকেল মধুসূদন দত্তের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল। তিনি 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় পিতৃদত্ত নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। ধর্মান্তরিত হওয়ার কারণেই তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে বিশপ কলেজে ভর্তি হতে হয়। এখানেই তিনি গ্রিক, লাতিন, হিব্রু ভাষা শিক্ষার সুযোগ পান। ইংরেজি ও সংস্কৃত সহ ফরাসি, জার্মান এবং ইতালি ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেন। ইংরেজি ভাষায় বেশ কিছু সাহিত্য রচনার পর তিনি বিদেশি ভাষার মোহ ত্যাগ করে মাতৃভাষায় সাহিত্য চর্চা শুরু করেন। তার সাহিত্যে রোমান্টিক ও ধ্রুপদী সাহিত্যের আশ্চর্য মিলন ঘটেছে। দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং নারী জাগরণ তার সাহিত্যের প্রধান সুর। উল্লেখযোগ্য রচনা: নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি নাটক তিনি রচনা করেছেন। তিনি কিছু প্রহসনও রচনা করেছেন, যেমন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়ে রোগ ইত্যাদি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ পদ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি তিনি রচনা করেছেন। যাই হোক, কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতাটি আলোচনা করার পূর্বে আমি কবিতাটি পাঠ করে তোমাদের শোনাচ্ছি। হে বঙ্গ বান্দারে তব বিবিধ রতন, তা সবে অবত আমি অবহেলা করি, পরধন হবে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচুরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি, কেলিনু শৈবালে বুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি, এবিখারি দশা তবে কেন তোর আজি, যা ফিরি অজ্ঞান তুই চারে ফিরি করে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষারূপ খনি পূর্ণমণি জালে। যাই হোক, এখন আমরা কবির বঙ্গভাষা কবিতাটুকু একটু আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আধুনিকতার প্রধান স্থপতি। বিশেষত কাব্য ও নাটক রচনায় তিনি অভিসংপাতিত। উভয় ক্ষেত্রেই নতুন নতুন ধারা সৃষ্টি করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বঙ্গভাষা তার একটি বিখ্যাত সনেট কবিতা। এই কবিতায় তিনি আত্মোপলব্ধি ও ব্যর্থতার সুনিপুণ
বাসা চিত্র অঙ্কন করেছেন নির্মোহ বাসায়। মাইকেল মধুসূদন দত্ত ব্যক্তি জীবনে খুবই উচ্চ বিলাসী ছিলেন। ইংরেজি সাহিত্য ও আধুনিক ইউরোপের প্রতি ছিল তার দুর্বার আকর্ষণ। তাই জীবনের প্রথম প্রবাতেই চেয়েছিলেন ঔপনিবেশিক ভারতে রাজশক্তি ইংরেজদের ভাষা ইংরেজিতে সাহিত্য সাধনা করে খ্যাতি অর্জন করতে। এমনকি ইংরেজি সাহিত্যের প্রতিষ্ঠা লাভের জন্য তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। এ বাসনা পূরণের জন্য তিনি নিরলস সাধনায় আত্মনিয়োগ করেন এবং এ সাধনার প্রথম ফসল ক্যাপটিভ লেডি নামে একটি ইংরেজি কাব্য প্রকাশিত হয়। কিন্তু ইংরেজি সাহিত্য সমালোচকদের কাছে তা কোনো সার্থক রচনা বলে গৃহীত হয়নি। কবি যতটা আশা নিয়ে ইংরেজি সাহিত্য রচনা শুরু করেছিলেন ঠিক ততটা আশাহত হয়েছিলেন, ফলে তার সকল আশা আকাঙ্ক্ষা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। মাতৃভূমি আর মাতৃভাষা মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং পরম প্রশান্তির আশ্রয়। কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরেজি ভাষা সাহিত্য সাধনা করছিলেন তখন মাতৃভাষা বাংলার প্রতি ছিল তার উদাসীনতা, সীমাহীন অবজ্ঞা। পরবর্তীতে ইংরেজিতে যশ খ্যাতি অর্জন করতে না পারায় তিনি আবার বাংলা ভাষার প্রতি নিবেদিত হন ও বাংলা সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে ধিক্ষার দেন এভাবে, তা সবে অবধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। বিদেশি ভাষা ও সাহিত্য সাধনার এক পর্যায়ে কবি নিজের ভুল বুঝতে পেরে যখন মাতৃভাষার প্রতি অনুরক্ত হন তখন থেকে তিনি মাতৃভাষার প্রতি উচ্চ ধারণা পোষণ করতে থাকেন। আলোচ্য কবিতাটি সে ধারণারই সফল কাব্যরূপ। এতে তিনি বলেছেন, মাতৃভাষা বাংলা ভাষার ভাণ্ডার বহুবিধ মণিমাণিক্যে পরিপূর্ণ, যা অন্য কোনো ভাষায় নেই। মহামূল্যবান হীরার সাথে তুলনায় মাতৃভাষাকে উপেক্ষা করে বিদেশি ভাষার কাছে ভিক্ষাবৃত্তি করেছেন বলে তিনি আক্ষেপ করেছেন। কবি বিদেশি ভাষা ও সাহিত্য সাধনা করে যশ খ্যাতি অর্জনের মোহে আহার নিদ্রা ত্যাগ করে বেশ শ্রম দিয়েছেন কিন্তু কোনো সফল কাম হতে পারেননি। এক পর্যায়ে তিনি কঠোরভাবে উপলব্ধি করেছেন তার এই ব্যর্থতার কথা। অন্ধমোহে পড়ে তাকে কত দিবস রজনী মানসিক কষ্টে অস্বস্তিতে কাটাতে হয়েছে তার কোনো অন্ত নাই। তিনি জীবনের মোহগ্রস্ত সময়কে পণ্ডশ্রম বলে অভিহিত করে বিদেশি ভাষা ও সাহিত্যকে শেওলার সাথে তুলনা করেছেন। কবির ভাষায়, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি, কেলিনু শৈবালে বলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি। বঙ্গভাষা কবিতায় কবি গভীর দেশাত্মবোধ প্রকাশিত হয়েছে। কবি বিদেশ বিবয়ে গেলেও এক মুহূর্তের জন্য নিজের দেশকে ভুলতে পারেননি, আর তাই স্বপ্নে তিনি বিবেকরূপী কুললক্ষ্মী দ্বারা গড়ে ফেরার প্রত্যাদেশ লাভ করেন। কবির ভাষায়, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি। যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি গড়ে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপ ঘনি পূর্ণমণি জালে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি বঙ্গভাষা কবিতাটুকু পড়ালাম,
তোমরা তোমাদের বই মিলিয়ে দেখবে, তবে তোমাদের চর্চা সার্থক হবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশায় আজকে বিদায়। খোদা হাফেজ।